वेलकम टू टेक मास्टर न्यू वीडियो। आज हमें अपन सामने पावर बैंक नहीं दुटो कथा बोल अवश्य जरा पावर बैंक किनते चाचन बा किनबें तारा अवश्य किस विषय लक्ष्य रखब। तो वीडियो बेशी बड़ो करब ना, विषयटा हलो पावर बैंक किस दिक आपनारा अवश्य लक्ष्य रखबें। से दुटी विषय हलो बेशी भारी बेशी बड़ो बेशी एमएस एगुलो हले किन्तु पावर बैंक भालो है ना बा पावर बैंक बेशी दिन जाए ना। अवश्य टेक्नोलॉजी विषयटा आपनादेर माथा रखते हबे। तो टेक्नोलॉजी विषय दिक दिए आमी बोलबो आपनादेर बाजारे आपनारा अनेक दोकाने अनेक रकमेर पावर बैंक पाबेन, सबगुलो किनबेन ना। सबगुलो किनले आपनारा अनेक ठकबेन। अनेके सैमसांग लेखा थाके, हुआई लेखा थाके, शामी लेखा थाके एमआई ब्रैंडे। तो आबार अनेके रास्तातेओ बिक्री करे। तो आपनारा सेखान थेके किनले किन्तु अनेकेई प्रतारित हबेन। रास्ता थेके किनले तो मास दुई आपनारा प्रतारित हबेन, कारण तारा जे पावर बैंकगुलो बिक्री करे शुधुमात्र आपनाके एक दुई मिनट आपनि चालाइ देखते पारबेन। दुई मिनट भालो चार्ज दिबे तारपरेई छेड़े दिबे। रास्ता थेके अवश्यई आपनारा पावर बैंक किनबेन ना। आपनारा अवश्यई भालो अथराइज्ड जेगुलो शप आछे, जेगुलो ब्रैंडेड कोम्पानी आछे, तादेर काछ थेके अवश्यई भालोभावे देखे शुने आपनार मनेर मतो पावर बैंकटि किनबेन। আমি কয়েকটা পাওয়ার ব্যাংকের কথা আজকে বলবো। বর্তমান চায়নার একটি প্রোডাক্ট হ্যাবিক। হ্যাবিকের মোটামুটি সব পণ্যগুলাই খুবই ভালো, খুবই সুন্দর। আপনারা নিঃসন্দেহে হ্যাবিকের পণ্যগুলো কিনতে পারেন। মোটামুটি মাল্টিপ্ল্যান, তারপরে আপনি যেগুলো ঢাকা শহরে যেগুলো বড় বড় দোকান আছে বা বাংলাদেশের অন্যান্য জায়গাতে ভালো ভালো সবগুলোতে পেয়ে যাবেন। তো আমি যেটা বলবো, আর হ্যাবিক বাসেস এমআই আপাতত আমি একটাই বলবো যে আরও অনেকগুলো কোম্পানি আছে, কিন্তু আমি বলবো যে বেস্ট প্রাইসে আপনার ভালো বাজেটে ভালো একটি পাওয়ার ব্যাংক। তো আমি আপনাদের সামনে আজকে একটি পাওয়ার ব্যাংক নিয়ে আসছি। পাওয়ার ব্যাংকটি হচ্ছে এমআই ব্র্যান্ডের। দেখুন এমআই ব্র্যান্ডের এটি কিন্তু খুবই ভালো একটি পাওয়ার ব্যাংক। আশা রাখি একবার আপনারা প্রযুক্তিটা দেখবেন। অবশ্যই পাওয়ার ব্যাংক কেনার আগে পিছনের এই গুরুত্বপূর্ণ কিছু জিনিসগুলো আপনারা দেখবেন। এখানে দেখুন কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার, ইউএসবি টাইপ, এগুলো সব কিছু শো করে। কত এমএস, ব্যাটারি কত, সব কিছু আপনারা মানে এই তথ্যগুলো এখানে পাবেন। তো এমআইয়ের এই 10,000 এমএসের যে পাওয়ার ব্যাংকটা আছে, আমি মনে করি নিঃসন্দেহে আপনাদের টাকা উসুল হবে। আর যেখান সেখান থেকে কিনবেন না, আমি আবারও বলি রাস্তায় কোনো দোকান থেকে এগুলো জিনিস ক্রয় করবেন না, কিনলে কিন্তু আপনারা ঠকবেন। বাজারে এমআই ব্র্যান্ডের অনেক কিছুই পাওয়া যায়, আপনারা দেখবেন সেম জিনিস সেম প্যাকেট, কিন্তু আপনারা ভালো জিনিসটা হয়তো বা চিনবেন না। কিন্তু আমি আপনাদের কিছু জিনিস দেখাই। অবশ্যই এমআই ব্র্যান্ডের কিনতে গেলে আপনি কয়েকটা জিনিস পাবেন এখানে। এখানে একটি তাদের বারকোড সম্বলিত একটি ডিটেলস কোম্পানি অ্যাড্রেস, আর এখানে এমআই লোগো সহ এখানে ক্রিয়েট করার অপশন আছে। মানে অপশনটা তুললে ওখানে কোম্পানি কর্তৃক ভেরিফাই করার ব্যবস্থা আছে, যেটা এখানে ক্যাশ করলেই তুললে আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হলো যে এই পাওয়ার ব্যাংক, এটি অবশ্যই সর্বোপরি দেখলে আপনারা আগে আগে চিনতে পারবেন, কারণ এটা দেখতে যেরকম শক্তপোক্ত আর দেখলে মনে হয় যে এটা একটি আসল জিনিস এবং ভালো জিনিস। নিঃসন্দেহে দেখবেন আপনার এই গায়ের লেভেলগুলো
গায়ের লেভেলগুলো আঙুল দিলে এরকম বাঁধবে, আঙুলে আপনি স্পর্শ করলে অবশ্যই বাঁধবে খোদাই করার মতো। আর প্রিন্টটা অনেকটা উঁচু 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 নিচু, এটা বাঁধবে এটা আপনারা বুঝতে পারবেন। সর্বোপরি এটা ফিনিশিং, আর এটার গায়ে তো এমআই ব্র্যান্ড করা, পাওয়ার ব্যাঙ্কটা অনেক ভালো, আমি নিজেও ইউজ করি। আমাকে কোথাও গেলে এটা যদি ফুল চার্জ করে আমি নিয়ে যাই, এটা যে আমাকে ভাবতে হয় না, নিজেদাই অনায়াসে আমার এক দুদিন এটা দিয়ে চলে যায়। আমি আমার ফোনটি অনায়াসে দুইবার আড়াইবার চার্জ দিতে পারি এটা দিয়ে। 10,000 mAh দেখেন, এটা কিন্তু চলে যায় দুইবার আড়াইবার, খুব ভালোভাবে চলে যায়। এটা অ্যান্ড্রয়েড ফোন, দুইবার আড়াইবার আপনি এটা ভালোভাবে চার্জ দিতে পারেন। তো আশা রাখি যে কোনো পাওয়ার ব্যাঙ্ক কিনবেন না, অবশ্যই ব্র্যান্ডেড যেগুলো শোরুম আছে সেগুলো সব থেকে ভালো জিনিসটাই কিনবেন। রাস্তায় কোনো ফেরিওয়ালা, কোনো ভ্যানওয়ালা, এদের কাছ থেকে কখনোই কোনো পাওয়ার ব্যাঙ্ক কিনবেন না। কিনলে কিন্তু আপনি প্রতারিত হবেন, আপনার টাকা পানিতে যাবেন। তো আশা রাখি ভালো দোকানে গিয়ে ভালো জিনিসটাই, কষ্টের টাকাতে ভালো জিনিসটাই কিনবেন। আশা রাখি আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর এরকম নিত্য নতুন প্রযুক্তি সম্বন্ধে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাথেই থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো রাখছি, টেক কেয়ার, চিল দেন, টাটা। তুমি কোন জগতে আছো? আমি এগুলো করি তোমার বন্ধু করবে কিটা?